নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর্টস। বন্ধুরা, আরও একটা সুখবর নিয়ে চলে এসেছি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, যে আরও চাকরির খবর নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গ ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানিতে বিপুল পরিমাণে নিয়োগ হতে চলেছে এবং বর্তমান মাসে পশ্চিমবঙ্গ ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানিতে বিপুল পরিমাণ নিয়োগ হতে চলেছে। তো কতগুলো ভ্যাকেন্সি আছে এবং কী কী এলিজিবিলিটি আছে এবং কত বছর বয়স হলে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি কত লাগবে, এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত জানিয়ে দেবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একদম স্কিপ না করে, যাতে গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায়। সেই সঙ্গে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিও আপডেট সব প্রথম পাওয়ার জন্য। এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, আপডেটটি কী এবং চাকরির খবরটা কী জেনে নেব। তো বিপুল পরিমাণে নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানিতে বিপুল নিয়োগ, এবং কীভাবে আবেদন করবেন তো জেনে নাও। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে, রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করেছেন, বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এবং এখানে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এবং এই বিষয়ে আরও বেশি বিষয় জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। তো অফিসিয়াল ওয়েবসাইটেও গিয়ে সেখানে পুরো বিস্তারিত খোঁজ নিতে পারবেন। এবং WBSETCL রিক্রুটমেন্টের আবেদনের তারিখ হলো প্রকাশিত বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15 ডিসেম্বর থেকে। তো 15 ডিসেম্বর 2021 তারিখ থেকে প্রার্থীদের আবেদন শুরু হয়েছে এবং প্রার্থীদের আগামী 5ই জানুয়ারি 2022 তারিখে রাত 11:59 মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং লাস্ট ডেট বলা হয়েছে 5ই জানুয়ারি 2022 রাত 12 অনলাইনে আবেদন করতে হবে। তো এই আবেদনটি অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে, সেক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পেয়ে যাবেন। এবং এই সংক্রান্ত সময়সীমা কোনো বদল আনা হলে তার নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট 414টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। কোন কোন পোস্টে নিয়োগ হতে চলেছে তো সর্বপ্রথম জুনিয়র এক্সিকিউটিভ স্টোর পদে 14টি পদে নিয়োগ হতে চলেছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেডে 400টি পদে নিয়োগ হতে চলেছে। তো বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে এখনও কিছু জানানো হয়নি এবং এখানে বেতন বলা হয়েছে যে এখনও কিছু জানানো হয়নি। তো যদি শিক্ষাগত যোগ্যতা এবং বেতন জানানো হয় তো জানিয়ে দেবো এই চ্যানেলে, আমাদের এই চ্যানেলে। তো তার জানার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবং এখানে আবেদনের জন্য বয়সসীমা বলা হয়েছে, উল্লেখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা 1 জানুয়ারি 2021 তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো 1 জানুয়ারি 2021 তারিখে অনুযায়ী 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে প্রার্থীদের নির্বাচন করা হবে, প্রার্থীদের অনলাইন টেস্ট পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে প্রার্থীদের নিয়োগের পূর্বে মেডিকেল টেস্টের পরীক্ষা দিতে হবে। নিয়োগের জন্য অনুষ্ঠিত উভয় পরীক্ষায় কলকাতায় নেওয়া হবে। তো বন্ধুরা, এখানে আবেদন ফি বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য 300 টাকা এবং এক্সিকিউটিভ পদের জন্য 400 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। এবং যারা যারা এসসি এসটি থেকে বিলং করেন এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের তো আবেদন ফি তাদের মুকুব করা হয়েছে। তো যারা যারা এসসি এসটি শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ফি মুকুব আবেদন ফি মুকুব করা হয়েছে এবং যারা যারা জেনারেল কাস্ট রয়েছেন তাদের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য 300 টাকা এবং এক্সিকিউটিভ পদের জন্য 400 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন জব ভ্যাকেন্সি জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও নতুন নতুন আপডেট পেতে থাকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। তো এবং বিভিন্ন সরকারি প্রকল্পে আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।